আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক আলোচনায় আপনারা জানেন যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটি হলো ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ এখানে পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রের অনেকগুলো রোগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে গাম বয়েলড, অর্থাৎ এখানে মাড়ির প্রদাহ। অর্থাৎ আমরা প্রথম অবস্থায় মুখে ঘা, স্টোমাটাইটিস এবং জিব্বায় ঘা, গোলোসাইটিস। তো আজকের যে ক্লাসটি সেটি হলো যে গাম বয়েল বা মাড়ির প্রদাহ, তো এইটির চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো মাড়ির প্রদাহটা কী আপনারা জানেন যে আমাদের দাঁতের নিজে, অর্থাৎ গোড়ার দিকে যে মাড়ি, এই মাড়ির মধ্যে অনেক সময় অনেক কারণে, অনেক কিছু খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেলে কাঁটা ফুটে যায়, এমনকি শক্ত কিছু খেলে বা এখানে আগ জাতীয় অনেক কিছু আছে যেগুলো খেলে দাঁতের সমস্যা, অর্থাৎ দাঁতের মাড়িতে এখানে সমস্যা দেখা দিতে পারে, ক্ষত হতে পারে, এমনকি আঘাত লাগতে পারে। তো বিভিন্ন কারণে দাঁতের কিন্তু সমস্যা দেখা দেয়। বিশেষ করে দেখেন দাঁতের গোড়ায় ক্ষুদ্র এখানে ফোড়া হয়, এই সমস্ত খাবার খেলে দাঁতের গোড়ায় এখানে ছোট্ট একটা ফোড়া হয়, দাঁতের মাড়ি ফুলে যায় এবং এই ফোড়াটি অনেক সময় কী হয়, ফেটে যায়। হ্যাঁ, এখানে এই দাঁতের গোড়া ফুলে যায়, সাথে সাথে গালও কিন্তু কী হয়ে যায়, ফুলে যায়। অনেক সময় মাড়ি এবং গালের চামড়া ফেটে পুঁজ বের হয়, অনেক সময় মাড়িও ফুলে যায় এবং গালের চামড়া কিন্তু এখানে কী হয়ে যায়, ফেটে যায়, ফেটে পুঁজ বের হয়ে যায়, ভীষণ ব্যথা এবং জ্বালাপোড়া করে, অর্থাৎ তীব্র ব্যথা এবং জ্বালাপোড়া করে, শরীরে জ্বর হয়, মুখে দুর্গন্ধ হয়, খেতে ভীষণ কষ্ট হয়, খেতে অসুবিধা হয়। তো এইরকম একটি মারাত্মক সমস্যা, এই হলো গাম বয়েলড, মাড়ির প্রদাহ। তো এটির চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। যে দেখেন এখানে সর্বপ্রথম যে কথাটা, আপনার দাঁত মুখ পরিষ্কার রাখলে কিন্তু এই রোগ থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব। তো আমরা এখানে সর্বপ্রথম, অনেক সময় দাঁতের মাড়ির প্রদাহ হয় ভিটামিন সির অভাবে, তো আমরা এখানে ভিটামিন সি জাতীয় ওষুধ দেব। বিশেষ করে এখানে সিবিট, সিকন, অ্যাসকাসন জাতীয় যে ভাস্কো জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলো সাধারণত 250 মিলিগ্রাম হয় এবং 500 মিলিগ্রামও কিন্তু হয়। তো এই ভিটামিন সি জাতীয় ওষুধগুলো খেলে এই কিন্তু দাঁতের গোড়ার মাড়ির প্রদাহটা এখানে কি হয়, প্রতিরোধ হয়। তো এখানে আমরা ভিটামিন সি জাতীয় ওষুধ দেব, বিশেষ করে এখানে সিবিট, সিকন, অ্যাসকাসন, ভাস্কো এ জাতীয়। এটা 250 মিলিগ্রাম হয়, সকালে একটা, রাত্রে একটা চুষে খেতে হয়। 500 মিলিগ্রাম হলেও সকালে একটি, রাত্রে একটি, এবং এখানে স্যাশেট পাওয়া যায়, অর্থাৎ প্যাকেট আকারে পাওয়া যায়। এই প্যাকেটগুলো 1 গ্লাস পানিতে গুলে দিনে একবার করে খেতে হয়। তো মূল চিকিৎসা হলো আমাদের এখানে অ্যান্টিবায়োটিক। এখানে দেখেন যেহেতু এখানে একটা কি, গাম অ্যাপসিস, বয়েল, পুজ, তার মানে এখানে অবশ্যই এখানে ব্যাকটেরিয়ার একটা ইনফেকশন ইজিভাবে আমরা বুঝতে পারতেছি। তো এখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে আমরা এখানে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে চিকিৎসা শুরু করব। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে সর্বপ্রথম অ্যামোক্সাসিলিন, আপনারা জানেন যে এক সময় অ্যামোক্সাসিলিন খুব ভালো একটা জনপ্রিয় ওষুধ ছিল। তো এখানে অ্যামোক্সাসিলিন 250-500 মিলিগ্রাম হয়, এখানে এটা 3 বেলা, অর্থাৎ 8 ঘন্টা পর দিতে হয়, সকাল দুপুর রাত্রে 7 দিন। অথবা এখানে স্যাপ্রাডিন জাতীয় ওষুধ 250-500 মিলিগ্রাম, এখানে 6 ঘন্টা পর এখানে দেওয়া যায়, এটাও 7 দিন। অথবা এখানে স্যাপালেক্সিন, এখানে স্যাপালেক্সিন 250 এবং 500 মিলিগ্রাম হয়, এখানে সকাল দুপুর রাত, অর্থাৎ দিনে 3 বার করে, এখানে এটাও 7 দিন। এখানে ক্লিনডামাইসিন আপনারা দিতে পারেন, ক্লিনডামাইসিন দিনে 2 থেকে 4 বার পর্যন্ত দেওয়া যায়। এখানে স্যাপাডক্সিল, এখানে স্যাপাডক্সিল 500 মিলিগ্রাম হয়, এটি সকালে একটি, রাত্রে একটি দেওয়া যায়। তো এই যে অ্যান্টিবায়োটিক, এখানে দেখেন সেফিক্সিম 200 এবং 400 মিলিগ্রাম হয় সকালে একটি, রাত্রে একটি, সেফোরক্সিম 250 এবং 500 মিলিগ্রাম হয়, এটিও সকালে একটি, রাত্রে একটি। তো এই যে কোনো অ্যান্টিবায়োটিক এখানে একটি, যে কোনো একটি, এখানে ডক্সিসাইক্লিন দিলে কিন্তু কাজ করে। তো ডক্সিসাইক্লিন আপনার ইচ্ছাগুলো দিতে পারেন। তো এই ওষুধগুলো, অ্যান্টিবায়োটিক যখন দিবেন অবশ্যই রোগীকে বলবেন এখানে ডোজটা কমপ্লিট করার জন্য, অর্থাৎ 5 থেকে 7 দিন মিনিমাম যেন খায়। তো এর সাথে দেখেন মেট্রোনিডাজোল ট্যাবলেট, এখানে মেট্রোনিডাজোল ট্যাবলেট দিবেন, এখানে মেট্রো অ্যামোডিস ফিলমেট ফ্লাজিল, এই জাতীয় ওষুধ, এখানে সকালে একটা, দুপুর একটা, রাত্রে একটা, অর্থাৎ 8 ঘন্টা পর এখানে 5 থেকে 7 দিন দিতে হবে। এর সাথে দেখেন পেইন কিলার, অর্থাৎ এখানে যেহেতু ব্যথা আছে, যন্ত্রণা আছে,
পুজ আছে, তো এখানে NSAID অর্থাৎ ব্যথানাশক যে ওষুধগুলো এখানে সবচেয়ে ভালো কাজ করে ডাইক্লোফেনাক পটাশিয়াম, বিশেষ করে এখানে আপনারা জানেন যে এফেনাক কে, এখানে নো পেন যে ওষুধগুলো, এই ডাইক্লোফেনাক পটাশিয়াম এখানে 50 mg সকালে একটি রাত্রে একটি ভরা পেটে দিতে হয়, অথবা এখানে ইটুরিকগজিপ 60, 90, 120 এগুলো সাধারণ অবস্থায় সকালে একটি রাত্রে একটি, এটিও ভরা পেটে, অথবা এখানে কিটুরোলাক, লেটেস্ট কিটুরোলাক এখানে দিনে 2 থেকে 4 বার পর্যন্ত দেওয়া যায়। তো এই ব্যথার ওষুধ যে কোনো একটি দিবেন এবং খাবারের পরে ভরা পেটে দিবেন। এই এর সাথে দেখেন PPI অর্থাৎ এখানে PPI জাতীয় প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে প্যান্টোপ্রাজল, এখানে ওমিপ্রাজল, এখানে ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল, এই জাতীয় প্রাজলগুলো এখানে 20-40 এই সকাল একটি রাত্রি একটি এটা খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে দিবেন। এর সাথে দেখেন যে অ্যান্টি ডিপ্রেশনাল ড্রাগ অর্থাৎ এখানে ক্লোনাজিপাম, এমিট্রিপটাইলিন, ব্রোমাজিপাম জাতীয় ওষুধগুলো এগুলো প্রতি রাত্রে একবার করে দিবেন 5 থেকে 7 দিন। আর এর সাথে দিবেন মাউথ ওয়াশ, অর্থাৎ মাউথ ওয়াশ দ্বারা এখানে কী করবে, দিনে 3 থেকে 4 বার গড়গড়া করবে, এখানে গড়গড়া করলে এই গাম অ্যাবসেসটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। তো এতেও যদি জটিল সমস্যা দেখা দেয় অর্থাৎ এই ওষুধগুলো খাওয়ার পরেও যদি ওই রোগীর ক্ষত অর্থাৎ এখানে ভিতরে যদি শক্ত হয়ে যায় এবং দাঁতের গোড়া যদি বেশি ফুলে যায় এবং অসুবিধা যদি বেশি দেখা দেয়, তাহলে আপনারা এক্ষেত্রে এখানে অপারেশনের প্রয়োজন হতে পারে, অর্থাৎ এখানে অপারেশন করে ভিতর থেকে পুঁজ ময়লা এগুলো বের করতে হতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা হাসপাতালে পাঠাবেন, প্রয়োজনে আপনারা কী করবেন এই ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের যারা চিকিৎসা করে এই দাঁতের ডাক্তারের কাছে এখানে এই রোগীটাকে পাঠাতে হবে। আর এখানে নিয়মিত ব্রাশ করলে, এখানে দাঁত মুখ পরিষ্কার রাখলে এই সাধারণত এই সমস্যাটা হয় না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যে খাবারটা খাই এই খাবারটা যাতে দাঁতের মাড়িতে সমস্যা না হয়, ধীরে ধীরে চিবিয়ে এখানে খেলেই কিন্তু এই সমস্যাটা হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ধারাবাহিক আলোচনা এইভাবে চলবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।